Assalamualaikum. Waalaikum salam ani. কি করো? Alhamdulillah. চুল কাটা আসলাম। কেন খারাপ লাগছে? এটা মানে no more hat. Please no more hat. আচ্ছা ঠিক আছে। ক্যাপ আমি অলরেডি সেলুনে ফালাইতে আসছি। Alhamdulillah. আচ্ছা একটা জিনিস আমার মাথায় আসে না। যারা বিদেশে থাকে তারা দিন রাত 24 ঘন্টা বাংলাদেশে মিস করে। তাহলে বাংলাদেশে চলে গেলেই পারে। আর যারা বাংলাদেশে থাকে তারা বিদেশে যাওয়ার জন্য অস্থির। অনেকে বাপের ভিটা জমি পর্যন্ত বিক্রি করে বিদেশে যায়। ঠিক আছে, আসলে ব্যাপারটা কি, আমরা কি সবাই ভণ্ড যে বিদেশে থাকি আর বাংলাদেশে মিস করি, বাংলাদেশে থাকি যখন তখন বলি বিদেশে যাইতে হবে? আসলে মেইন জিনিসটা হলো কি, যে আপনি যখন নদীর এই পারে থাকবেন নদীর ওই পারটা সবসময় মনে হবে বেশি জাঁকজমকপূর্ণ। কথায় আছে না, দ্যার ইজ অলওয়েজ গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড। তো ব্যাপারটা হলো এরকম। তাই মানুষের কথায় অত বেশি কান দিলে চলবে না। আল্লাহ আপনার রিজিক যেখানে রাখছেন আপনি সেখানেই থাকবেন, এটা স্বাভাবিক। আপনি যদি বিদেশে মাটিতে থাকেন, এখানে যদি আপনি ভালো একটা চাকরি করছেন এবং দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, নিজেকে কখনো ছোট ভাববেন না, ভাববেন যে আপনি একটা মহৎ কাজ করছেন। আর আপনি যদি বাংলাদেশে থাকেন, শুধু বিদেশে যাবো যাবো বলে সময় নষ্ট করবেন না, দেশেও একটা কিছু করার চেষ্টা করবেন। যদি সুযোগ আসে তবে আসেন, কোনো সমস্যা নেই, বিদেশে এসে ভালো কিছু করবেন, দেশকে সুন্দরভাবে প্রেজেন্ট করবেন, এটা আরও ভালো ব্যাপার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, যে আমরা যেই অবস্থানে আসি সেই অবস্থানটাকে মেনে নেওয়া। তা নাহলে জীবনে কখনোই শান্তি হবে না। মজার ব্যাপার কি, বাংলাদেশ থেকে আসার পর থেকে আমি একটা জিনিস খুব মিস করি, স্পেশালি যখন সেলুনে যাই। এই সেলুনের মামাদেরকে আমি অনেক মিস করি। বাংলাদেশে যত সেলুনের মামারা আছেন, আমার ভিডিও যদি কেউ দেখেন, আপনাদেরকে অসংখ্য স্যালুট এবং অনেক ভালোবাসা। কারণ আপনাদের সার্ভিসগুলো আমার সবসময় মনে পড়ে। কারণ কি, বাংলাদেশে গেলে দেখা গেছে 20 মিনিটে চুল কাটা লাগতো, 1 ঘন্টা 20 মিনিট গল্পে গল্পে ইয়ারকি আড্ডায় এই মামাদের সাথে সময় কাটত। কোনো দিন সেলুনে গিয়া শুধু চুল কাটা আসি নাই, সবসময় দেখা গেছে যে চুল কাটার পরে স্পেশাল ট্রিট থাকতো। এই জিনিসগুলো সবসময় মিস করতাম। আলহামদুলিল্লাহ এই দেশে আসার পরেও ঠিক এমনটাই হয়েছে। আসলে সেলুনের মামারা এরকমই হয়। তো আমি এখানে যেই সেলুনে চুল কাটাতে যাই, এই মামা হলো সিরিয়ার দামেস্ক থেকে আসছেন। তার কাছে চুল কাটতে বললেই ফুল সার্ভিস করে বসে থাকতো। এর আগে একবার ভাবছিলাম যে ব্যাটা মনে হয় টাকার লোভে ফুল সার্ভিস দেয়। তা একবার করি কি, কিছু ভাঙতি টাকা নিয়ে যাই, নিয়ে গিয়া বলি মামা এই যে তোমার যেই ভাঙতি টাকাটা দিছি এটা শুধু চুল কাটার জন্য, আমাকে 60 টাকা নেই। সেইবারও দেখি যে চুল কাটার পরে সুন্দর কইরা হট টাওয়েল ওয়্যাক্স সব কিছু কইরা অস্থির। আমি বলি আমি আর তোমারে বললাম যে আমার কাছে টাকা নাই। বলে টাকা লাগবে না, টাকার জন্য করি নেই, আর টাকা না থাকলে যেই 10 টাকা দিছিস ওইটাও নিয়ে যা। ঠিক আছে, তো আমি বললাম না তুই জিনিসটা আবার খারাপভাবে নিস না। তো তখন সে বলে কি, যে দেখ তোকে আমার দেখতে ছোট ভাইয়ের মতো মনে হয়, এই জন্য সবসময় তোকে আমি এক্সট্রা মাইল একটা সুন্দরভাবে সার্ভিস দেই। তার অর্থ এই না যে তোর সবসময় তোর টাকার জন্য এটা করি। তো আমার কাছে জিনিসটা শোনার পরে খুব মনে লাগলো। তারপর থেকে যতবার আমি সেলুনে যাই কখনোই আমাকে টাকা দিতেই দিবে না। বলে কি, যে না তোর কাছ থেকে আমি আর টাকাই নিব না, কারণ তোর কাছ থেকে আমি টাকা নিলে তুই মনে করবি যে আমি তোকে এই সার্ভিস দিই শুধু টাকার জন্য। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মনই এরকম। আমরা যখন মানুষের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করি সেটা টাকার অনেক ঊর্ধ্বে। তাই একটা সুসম্পর্ক পৃথিবীর যে কোনো প্রফেশন হোক, যে কোনো স্তরের মানুষ হোক, তাদের সাথে তৈরি করা অত্যন্ত জরুরি। কখনোই সমাজে স্ট্যাটাস এবং হাই স্ট্যাটাস কিংবা এগুলো জিনিস কখনো মাথায় আনা ঠিক না। এর মাধ্যমে কী হয় জানেন, এর মাধ্যমে মানুষের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্বের মাধ্যমে একটা অশান্তির সৃষ্টি হয়। কেউ শান্তিতে থাকবে না, না থাকবেন আপনি, না থাকবে আরেকজন। আশা করি আমার ভিডিওতে একটা জিনিস বুঝাতে পারছি, যে প্রত্যেক প্রফেশনের একটা দাম আছে। আপনি যেখানেই কাজ করেন, যেই জিনিসটাই করেন, যখন দিল থেকে করবেন দেখবেন যে মানুষ আপনাকে মর্যাদা দিবে। আর যদি না দেয় সেটা তার ভুল, আপনি কোনো ভুল কিছু করেন নাই। আপনি একটা কাজ করছেন, এটা অনেক উত্তম জিনিস। সেটা সেলুনের কাজ হোক আর অফিসের কাজ হোক আর রিক্সা চালানোর কাজ হোক, সবার জন্য রইল সালাম এবং শ্রদ্ধা। আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সামনের ভ্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।